আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সুরা ফাতেহার একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি এই সুরাটি প্রথমে আল্লাহ সুবাহতালার কয়েকটি সুন্দর নাম দিয়ে শুরু হয়েছে যেমন রব আর রহমান আর আর রহিম এই দুইটি শব্দ রহমান ও রহিমের রুট শব্দ যে শব্দ থেকে এই দুইটি শব্দের উৎপত্তি হয়েছে তা হলো রাহাম এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা অনেকেই হয়তো জানি যে মায়ের গর্ভের ইংলিশ হলো ওম্প কিন্তু ওম্প শব্দের আরবি অর্থ কি জানেন এর অর্থই হলো রাহাম আমরা সাধারণত রহমান ও রহিম শব্দ দুইটিকে মাফ করা অর্থে ব্যবহার করে থাকি কিন্তু এর মধ্যে আরও মহিমান্য কিছু অর্থ লুকিয়ে আছে মায়ের গর্ভ যেমন আমাদের যত্নের সাথে আগলে ধরে রাখে আমাদের ওই সময়ের গোটা জীবনটির খেয়াল রাখা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ও বাহিরের জগৎ থেকে সুরক্ষা নিশ্চিত করা সবই চলে এই মায়ের গর্ভে অথচ আমরা ভেতরে থেকে কিছু বুঝতেই পারি না যে কে আসলে আমাদের যত্নের সাথে বাঁচিয়ে রাখছে এই পৃথিবীতে থাকা কালীন আল্লাহ সুবাহওয়াত কি একই রকমভাবে আমাদের যত্নের সাথে খেয়াল রাখছে ও বাঁচিয়ে রাখছে না কি চমৎকার একটি ফেয়ারাবল বা দৃষ্টান্তমূলক শব্দ এখানে ব্যবহার করা হয়েছে আল্লাহ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ